আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা বিষয় ডেন্টাল ব্রিজ ও ডেন্টাল ইমপ্লান্ট সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ডেন্টাল ইমপ্লান্ট বা ডেন্টাল ব্রিজ তখনই করার প্রয়োজন হয় যখন মাড়ি থেকে দাঁত তোলা হয়ে থাকে। মাড়ি থেকে দাঁত তোলা সেই ফাঁকা স্থান পূরণ করার জন্য ডেন্টাল ব্রিজ অথবা ইমপ্লান্ট করা যেতে পারে। এটি স্থায়ী চিকিৎসা হিসেবে ধরা হয়ে থাকে। যখন আপনি কোনো দাঁতে ব্রিজ করাবেন তখন তার দুই পাশে দাঁত থাকতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে দাঁত তোলা হয়েছে ঠিকই, কিন্তু পাশে দুইটি দাঁত অবস্থিত রয়েছে। যদি পজিশনটা এমন হয় যে মাঝখান থেকে দাঁত তোলা হয়েছে কিন্তু তার পাশে দুটি দাঁত রয়েছে, এমন যদি অবস্থা হয় তাহলে আপনি ব্রিজ করাতে পারবেন। আর যদি আপনি পাশের দাঁত ছাড়াই সেখানে স্থায়ীভাবে দাঁত বসাতে চান তাহলে আপনাকে ইমপ্লান্ট করতে হবে। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে উপরের যে দাঁতটি রয়েছে এটি হলো ইমপ্লান্ট করা এবং নিচে হলো ব্রিজ করা হচ্ছে তেমন একটি ছবি। এখানে দেখা যাচ্ছে যেখান থেকে দাঁত তোলা হয়েছে এই দাঁতটি পূরণ করার জন্য পাশে যে দুটি দাঁত রয়েছে সেই পাশের দুটি দাঁতের সাহায্যে কিন্তু এখানে 3 ইউনিটের ব্রিজ করানো হচ্ছে। আর যদি আপনি ইমপ্লান্ট করান, যেমনটি এখানে দেখা যাচ্ছে, এই ইমপ্লান্ট করালে পাশের দাঁতে কোনো ধরনের ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হবে না। এটি হলো ইমপ্লান্ট, যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে ঠিক সেখানেই একটি স্থায়ীভাবে দাঁত বসিয়ে দেওয়া হয়। এটি হলো ইমপ্লান্ট, যেটি করতে হলে পাশের দাঁতের সাহায্যের প্রয়োজন হয় না। আর আপনি যদি ডেন্টাল ব্রিজ করতে চান তাহলে অবশ্যই পাশে দাঁত থাকতে হবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝে গেছেন যে ডেন্টাল ইমপ্লান্ট কী এবং ডেন্টাল ব্রিজ কী। যদি কারো দাঁত না থাকে সেখানেও ব্রিজ করা যায়। ধরুন ব্রিজ করা হচ্ছে কিন্তু পিছনে দাঁত নাই, সেক্ষেত্রেও সেই যেখানে দাঁত নাই সেখানে ইমপ্লান্ট করে দাঁত বসিয়ে তার উপরেও ব্রিজ করা যেতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।